শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। আজকে একটা বিশেষ পরিস্থিতিতে ডিপার্টমেন্টে ক্লাস নিতে হচ্ছে, তো আমি খুব বেশি সময় নেব না আজকে, সংক্ষেপে তোমাদের ক্লাস শেষ করব। গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম প্রোটিন সিনথেসিস, তোমরা তো জানো হোয়াট ইজ প্রোটিন সিনথেসিস। গত ক্লাসে বলেছিলাম যে দুইটা ধাপে প্রোটিন সিনথেসিস হয়ে থাকে, একটা হলো ট্রান্সক্রিপশন, একটা হলো ট্রান্সলেশন। হোয়াট ইজ ট্রান্সক্রিপশন আমরা ইতিমধ্যে জেনেছি, ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে, এবং এটা প্রকৃত কোষের ক্ষেত্রে কোষের নিউক্লিয়াসের ভিতরে ঘটে। তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা আশা করি ছবিটা দেখতে পাচ্ছ যে এটা হলো একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন হলো এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার কোর এটা, এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার কোর। এটা হলো ডিএনএ, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের একটা স্ট্যান্ড কমপ্লিমেন্টারি স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হয়, সেই কমপ্লিমেন্টারি স্ট্যান্ড থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এখানে মূলত আরএনএ তৈরি হবে, দ্যাট ইজ ট্রান্সক্রিপশন। এটাই এখানে দেখানো হলো যে ডিএনএ, ডিএনএ মলিকুলস, ডাবল স্ট্যান্ডের ডিএনএ মলিকুলস, এটা যখন ট্রান্সক্রিপশন করবে তখন এটা সিঙ্গেল স্ট্যান্ডের্ড হয়ে যায়, এবং আর একটা স্ট্যান্ড কী হবে, এই যে ডাবল স্ট্যান্ডের্ড ডিএনএ একটা স্ট্যান্ডকে কমপ্লিমেন্টারি সূত্র হিসেবে ব্যবহার করে কমপ্লিমেন্টারি সূত্রের কমপ্লিমেন্টারি বেস তৈরি হবে, যেমন টিএসি, এটা হলো ডিএনএ। হ্যাঁ, অ্যান্টিকোডন এর কোড তৈরি হয় এইউজি, এইউজি একটা কোড, এটা কিন্তু কোড, এটা হলো অ্যান্টিকোড। কোড হলো এমআরএনএ বা আরএনএ তে যে বেসগুলো থাকে সেটা হলো কোড, অ্যান্টিকোড হলো তো ডিএনএ তে যেটা থাকবে সেটা হলো অ্যান্টিকোড, যেমন টিএসি অ্যান্টিকোড, এর কোড হলো এইউজি, তারপর টিজিসি, এসিজি, এইভাবে এমআরএনএ তৈরি হলো। এবং এখানে লেখা আছে যে ট্রান্সক্রিপশন কোথায় হয়, থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম, আর আরএনএ তৈরি হবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, এটা আমরা জানি ওখানে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম, ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম। তো এটাই নিউক্লিয়াসের ভিতরে তৈরি হলো, এমআরএনএ তৈরি হলো, ট্রান্সক্রিপশন হলো, এটা ট্রান্সক্রিপশন হলো। ট্রান্সক্রিপশন কি, এখানে তো সহজে দেখানো হলো যে ট্রান্সক্রিপশন হয়ে গেলো, বাট ওখানে আমরা দেখেছি কোক একটা লাগবে, একটিভিটা লাগবে, ট্রান্সক্রিপশনাল, তারপরে এনজাইম লাগবে, সেই অনেকগুলো ব্যাপার রয়েছে, গতকাল যেটা দেখেছি সেটা আমি আর আজকে দেখাতে চাচ্ছি না। ট্রান্সক্রিপশন হলো, দ্যাট মিন্স নিউক্লিয়াসের ভিতরেই ট্রান্সক্রিপশন হলো, বাট আদি কোষের ক্ষেত্রে কী হবে, নিউক্লিয়ার মেমব্রেন তো থাকবে না সরাসরি, এটা নিউক্লিয়ার মেমব্রেন না থেকে সাইটোপ্লাজমের ভিতরেই ট্রান্সক্রিপশন হবে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হবে। তো প্রকৃতি কোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন হবার পর এমআরএনএ তৈরি হবে, তো আবার বলছি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটো মিলে হলো প্রোটিন সিনথেসিস, ট্রান্সক্রিপশন হবে নিউক্লিয়াসের ভিতরে, ট্রান্সলেশন হবে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমের কোথায় হয় ট্রান্সলেশন, ট্রান্সলেশন হবে রাইবোজোম। তো আমরা জানি গত ক্লাসে দেখিয়েছিলাম রাইবোজোম প্রকৃত কোষের ক্ষেত্রে 80S বিশিষ্ট এবং আদি কোষের ক্ষেত্রে 70S বিশিষ্ট, এবং এগুলোর আবার কতগুলো সাব ইউনিট আছে সেগুলো দেখিয়েছি। তো এখানে আদি কোষের, প্রকৃত কোষের নয়, আদি কোষেরই ট্রান্সক্রিপশনের রাইবোজোম দেখানো হয়েছে, দুইটা সাব ইউনিট থাকবে, একটা 30S সাব ইউনিট, একটা হলো 50S সাব ইউনিট, 30S সাব ইউনিট এবং 50S সাব ইউনিট। রাইবোজোমের দুটো সাব ইউনিট, মানে রাইবোজোমের দুটো সাব ইউনিট কিন্তু ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন হবার আগে ইন্ডিভিজুয়ালি থাকে, যে 30S সাব ইউনিট এর সাথে 50S সাব ইউনিট কিন্তু একত্রে নাই, আলাদা অবস্থান, আলাদা জায়গায় অবস্থান করছে। 30S সাব ইউনিট প্রথম কী হবে, 30S সাব ইউনিট হলো এই দেখো যে ট্রান্সক্রিপশন হলো এমআরএনএ তৈরি হলো, এমআরএনএ কী হলো, এই যে নিউক্লিয়ার মেমব্রেন যে রয়েছে সেই নিউক্লিয়ার মেমব্রেনের ছিদ্র দিয়ে কোথায় চলে আসবে, সাইটোপ্লাজম, এটা হলো সাইটোপ্লাজম, এগুলো পুরোটা হবে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে কোথায় চলে আসবে, রাইবোজোম চলে আসবে, 30S সাব ইউনিট রাইবোজোম চলে আসবে। কোথায় আসলো এমআরএনএ, আসলো এই এমআরএনএ, কোথায় এসে যুক্ত হলো রাইবোজোমের 30S সাব ইউনিটের সাথে, মনে রাখতে হবে রাইবোজোমের 30S সাব ইউনিটের সাথে এসে যুক্ত হবে। তো রাইবোজোমের 30S সাব ইউনিটের আবার তিনটা অংশ রয়েছে, ই অংশ একটা, টি অংশ একটা, এবং এ অংশ একটা। এই এমআরএনএ কোত্থেকে আসলো, আবার বলছি এমআরএনএ এই যে তীরচিহ্ন দ্বারা দেখানো হলো, এটা নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর দিয়ে এখানে চলে আসলো, নিউক্লিয়ার কোর দিয়ে সাইটোপ্লাজমে চলে আসলো, চলে আসার পর কোথায় যুক্ত হবে, রাইবোজোমের 30S সাব ইউনিটের সাথে যুক্ত হবে, তার রাইবোজোমের 30S সাব ইউনিটের সাথে আবার কোথায় যুক্ত হবে, এর তিনটে অংশতে ই, ই এবং এ, ই হলো এক্সিট সাইট, ই হলো পেপটিডিক সাইট, এবং এ হলো অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল সাইট মানে অ্যামাইনো অ্যাসিড এসে যেখানে যুক্ত হবে সেটাকে বলা হয়েছে অ্যামাইনো অ্যাসাইল সাইট। তো প্রথম এ ইউজি, আমরা জানি কোড সম্পর্কে তোমাদের আইডিয়া নিশ্চয়ই আছে,
সূচনাকারী কোডন হলো এইউজি। যে কোড দ্বারা প্রোটিন সংশ্লেষণ সূচন হয় সেটাকে সূচনাকারী কোডন বলে, এবং এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে সূচনাকারী কোডন হলো এইউজি। তো এইটি হলো এইউজি সূচনাকারী কোডন। এই সূচনাকারী কোডনের সাথে এসে প্রথম অ্যামাইনো অ্যাসাইল সাইট এসে, রাইবোজোমের অ্যামাইনো অ্যাসাইল সাইট এসে এখানে যুক্ত হবে, অথবা বলতে পারি এমআরএনএ এইউজি কোড দ্বারা, সূচনাকারী কোড দ্বারা অ্যামাইনো অ্যাসাইল সাইটের সাথে এসে যুক্ত হবে। তো সাইটোপ্লাজমে এখানে যুক্ত হলো, আবার দেখো টিআরএনএ, সেগুলো কিন্তু দেখো নিউক্লিয়াসের ভিতরেই তৈরি হয়েছে টিআরএনএ, এই নিউক্লিয়াসের টিআরএনএ ভিতরে তৈরি হয়, এটা বাইরে চলে আসবে। হ্যাঁ, তো কোথায় আসবে টিআরএনএ গুলো? টিআরএনএ গুলো দেখো এখানে আছে লোডেড এফ এম এফ এন এম টি টিআরএনএ, লোডেড ফরমাল মিথিওনিন টিআরএনএ, অর্থাৎ যে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড ফরমাল মিথিওনিনকে ফরমাল মিথিওনিনকে বহন করে, সেটা হচ্ছে লোডেড ফরমাল মিথিওনিন টিআরএনএ। আগেই বলেছি টিআরএনএ কাজ কি, ট্রান্সফার, ট্রান্সফার আরএনএ, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, কি ট্রান্সফার করে অ্যামাইনো অ্যাসিডগুলো ট্রান্সফার করে। প্রোটিন তৈরি হতে কী লাগবে? 20টি অ্যামাইনো অ্যাসিড লাগবে, সেই 20টি অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে নিয়ে যাবে রাইবোজোমে, ট্রান্সফার করে নিয়ে যাবে টিআরএনএ, সেই টিআরএনএ এখানে টিআরএনএ ছবিগুলো গত বেশি দেখা গেছে, টিআরএনএ ছবি, এই টিআরএনএ ছবি দেখো এখানে লোডেড টিআরএনএ। আচ্ছা লোডেড টিআরএনএ কখন হবে সেটা একটু পরে বলছি, তার আগে যেহেতু প্রোটিন তৈরি হওয়ার জন্য অ্যামাইনো অ্যাসিড দরকার, 20টি অ্যামাইনো অ্যাসিড দরকার, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে। এটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, প্রোটিন তৈরি হওয়ার আগে ইনঅ্যাক্টিভ অবস্থায় তৈরি হবে, কিন্তু যেটা যখন এটা প্রোটিন তৈরি করবে তখন অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড, এখানে লেখা আছে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড, অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড। অ্যাক্টিভেটেড কীভাবে হয়? অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড হতে হলে একটা একটি দরকার, এনজাইম দরকার, অ্যামাইনো অ্যাসিড সিনথেটাইজ নামক এনজাইম, মনে রাখতে হবে। আজকে আমি বোর্ডে দেখাতে পারছি না, বোর্ডে একটা রিয়াকশন দেখলে ভালো হতো, বাট এটা মনে রাখো তোমরা, অ্যামাইনো অ্যাসাইড সিনথেটাইজ লাগবে এবং এটিপি লাগবে, শক্তি হিসাবে এটিপি লাগবে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড সাইটোপ্লাজমে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেটা অ্যাক্টিভেটেড হতে, মানে ফাংশন করার মতো উপযুক্ত হওয়ার জন্য এটা অ্যাক্টিভেটেড হতে হবে, এবং টিআরএনএর সাথে তখন টিআরএনএল অ্যাকসেপ্টর সাইটের সাথে তখনই যুক্ত হতে পারবে যখন সেটা অ্যাক্টিভেটেড হবে। আবার বলছি অ্যাক্টিভেটেড হতে হলে কী লাগবে? অ্যামাইনো অ্যাসিড যদি রিয়াকশন করবে, অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি প্লাস অ্যামাইনো অ্যাসাইল সিনথেটাইজ একটা রিয়াকশন হয়, অ্যামাইনো অ্যাসিড নর্মাল অ্যামাইনো অ্যাসিড, আবার বলছি নর্মাল অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি প্লাস অ্যামাইনো অ্যাসাইল সিনথেটাইজ মিলে হয় অ্যামাইনো অ্যাসাইল অ্যামোনোসিন মনোফসফেট, অ্যামাইনো অ্যাসাইল এডিনোসিন মনোফসফেট এনজাইম কমপ্লেক্স তৈরি করে। এই ক্ষেত্রে এই যে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড যেটা হলো, আবার বলছি অ্যামাইনো অ্যাসাইল এডিনোসিন মনোফসফেট এনজাইম কমপ্লেক্স তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যাক্টিভেটেড হতে, আবার বলছি এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে, অ্যামাইনো অ্যাসিড সাইটোপ্লাজমে আসে নর্মাল অবস্থায়, সেই অবস্থায় সে টিআরএনএর সাথে যুক্ত হতে পারবে না, যুক্ত হতে হলে তার কী লাগবে? কিছু একটা রিয়াকশন করে, একটা কমপ্লেক্স তৈরি করবে, সেই কমপ্লেক্স তৈরি হতে লাগে অ্যামাইনো অ্যাসিড লাগবে প্লাস এটিপি লাগবে প্লাস অ্যামাইনো অ্যাসিড সিনথেটাইজ লাগবে, এই তিনটা মিলিত হয়ে তৈরি হয় অ্যামাইনো অ্যাসাইল এডিনোসিন মনোফসফেট এনজাইম কমপ্লেক্স। তারপরে সে টিআরএনএ, এই যে এখানে দেখানো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ওয়ান, অ্যামাইনো অ্যাসিড টু, মানে 20টি অ্যামাইনো অ্যাসিড, ওয়ান টু থ্রি দ্বারা দেখানো গেল, তো লোডেড ফরমাল মিথিওনিন টিআরএনএ, এটা আদি কোষের ক্ষেত্রে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা সূচনাকারী কোডন যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে সেটা হলো ফরমাল মিথিওনিন। তো ফরমাল মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড এই টিআরএনএর সাথে যে যুক্ত হবে, তো টিআরএনএর সাথে যুক্ত হলে কীভাবে এখানে আবার একটা কমপ্লেক্স হয়ে যায় অ্যামাইনো অ্যাসাইল এডিনোসিন মনোফসফেট প্লাস টিআরএনএ, এই যে টিআরএনএ যেটা আরও অ্যামাইনো অ্যাসাইল এডিনোসিন মনোফসফেট প্লাস টিআরএনএ এর সাথে যুক্তি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, এখন যেটা এই টিআরএনএ যেটা দেখা যাচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কী হবে? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ যাইয়া এডি যে এডিনোসিন সাইড বা অ্যামাইনো অ্যাসাইল সাইডে যে রাইবোজোমের অ্যামাইনো অ্যাসাইল সাইডের সাথে যে এই টিআরএনএ যুক্ত হবে, যে টিআরএনএ কোডন অ্যান্টিকোডনের ব্যাপারটা গত ক্লাসে বলেছিলাম, টিআরএনএ অ্যান্টিকোডন আর্ম বা অ্যান্টিকোডন লুপ যেটা আর কি, এই যে এখানে দেখছি ইউএসি, এটা হলো অ্যান্টিকোডন একটা লুপ ইউএসি, সে কোথায় যে যুক্ত যুক্ত হতে পারবে? তার কমপ্লিমেন্টারি বেস যেখানে আছে ইউএসি এর কমপ্লিমেন্টারি বেস ইএইউজি, এইউজি যেখানে আছে সেখানে যেই এই টিআরএনএ যুক্ত হতে পারবে। তবে এইউজি আমরা জানি এটা হলো সূচনাকারী কোডন,
এই শোষণকারী কোডনের অ্যান্টিকোডন হল ইউএসি। এই ইউএসি অ্যান্টিকোডন বিশিষ্ট টিআরএনএ প্রথম যে এইউজি কোডের সাথে যে মিলিত হতে পারবে। তাছাড়া যেহেতু কমপ্লিমেন্টারি বেজ অন্যটার নাই, অন্য টিআরএনএ নাই, কাজে অন্য টিআরএনএ এখানে এইউজি সাথে যে যুক্ত হতে পারবে না। এবং এইউসি টিআরএনএটা যার অ্যান্টিকোডন ইউএসি, সে অ্যামাইনো এসাইন ফর্মাল মিথিওনিন টিআরএনএ কি সে বহন করে নিয়ে যাবে, অর্থাৎ সে ফর্মাল মিথিওনিন টিআরএনএ প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হবে সেটা হলো অ্যামাইনো অ্যাসিড বহন এখানে বলেছে, আর সেটা হলো ফর্মাল মিথিওনিন। সেই ফর্মাল মিথিওনিন নিয়ে, যেটাকে অ্যামাইনো অ্যাসিড ওয়ান বলেছে, ফর্মাল মিথিওনিন নিয়ে সে অ্যামাইনো অ্যাসাইল সাইডে রাইবোজোমের এই তিনটে অংশের ভিতর অ্যামাইনো অ্যাসাইল সাইডে এসে যুক্ত হলো। এখান থেকে ছবিটি আসলে এখানে এসেছে, এই টিআরএনএটা এখানে চলে আসলো অ্যামাইনো অ্যাসিড ওয়ান কে নিয়ে, এই যে এইউজি শোষণকারী কোডনের সাথে এসে এখানে মিলিত হলো। তারপর এটা কী হবে, রাইবোজোমটা যে ডান দিকে মুভ করতে হবে, ইনিশিয়েশন কমপ্লেক্স, এখানে একটা কমপ্লেক্স তৈরি হলো, যে কমপ্লেক্স তৈরি হলো সেই কমপ্লেক্স তৈরি হবে। তারপরে দেখো পরবর্তী অংশে, 50S সাব ইউনিট অফ রাইবোজোম, 30S এবং 50S সাব ইউনিট আলাদা থাকে। তো এখানে শোষণকারী কোডনের সাথে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এসে যখন যুক্ত হবে, তারপরে এসে 50S সাব ইউনিট রাইবোজোমের সাব ইউনিট এসে 30S সাব ইউনিটের সাথে, এই যে 50S সাব ইউনিট, সেই 30S সাব ইউনিটের সাথে এসে যুক্ত হলো। এটা কিন্তু আলাদা ছিল, যখন অ্যামাইনো অ্যাসিড ওয়ান এসে যুক্ত হলো তারপর এসে 50S সাব ইউনিট 30S সাব ইউনিটের সাথে এসে যুক্ত হলো। তারপর কী হবে, আবার আরেকটা টিআরএনএ কি হবে, অ্যামাইনো অ্যাসিড টু, পরবর্তীতে যে অ্যামাইনো অ্যাসিড থাকবে, বিশটি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ওয়ান টু থ্রি বা ব্যাপী প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের নাম আছে, ওয়ান টু থ্রি দ্বারা বোঝানো হয়েছে। প্রথম তো গেল শোষণকারী কোড, তারপর যে কোড আছে এসিজি, এসিক্সিজি, এই কোডের এন্ট্রি কোড যে টিআরএনএ আছে সেই টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে এসে কোথায় যুক্ত হবে, আবার অ্যামাইনো অ্যাসাইল সাইডে যুক্ত হবে। এই যে 30S সাব ইউনিট সে কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, এখন এ প্রথম ছিল অ্যামাইনো অ্যাসাইল সাইডে, এখন এইউজি, এই যে দেখো এইউজি শোষণকারী কোড যেটা, সেটা অ্যামাইনো অ্যাসাইল সাইডে ছিল, বাট সে এখন পেপটিডাইল সাইডে চলে আসলো। এটা ডান দিকে চলে গেছে তাই এটা পেপটিডাইল সাইডে, শোষণকারী কোড এইউজি পেপটিডাইল সাইডে আসলো, আর অ্যামাইনো অ্যাসাইল সাইড মানে অ্যামাইনো অ্যাসিড যেখানে এসে যুক্ত হয় সেটাকে বলেছে অ্যামাইনো অ্যাসাইল সাইড। আরেকটা টিআরএনএ আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে ওই অ্যামাইনো অ্যাসিড সাইডে নিয়ে চলে আসবে, যেমন অ্যামাইনো অ্যাসিড টু আরেকটা টিআরএনএ যার অ্যান্টিকোড এসিজি, এর অ্যান্টিকোড ইউজিসি, ইউজিসি যে টিআরএনএ আছে সেই টিআরএনএ এখানে আসতে পারবে এবং নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে সে এখানে নিয়ে আসবে। তো এখানে অ্যামাইনো অ্যাসিড টু এসে যুক্ত হলো। আচ্ছা, ওই যে প্রথম যে রিয়াকশনের কথা বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেটেড কীভাবে হয়, অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি প্লাস এনজাইম অ্যামাইনো অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেজ মিলে হয় অ্যামাইনো অ্যাসাইল এডিনাইলেট এনজাইম কমপ্লেক্স, যেটা বলে অ্যামাইনো অ্যাসিল এডিনাইলেট মনোফসফেট এনজাইম কমপ্লেক্স বলে, আর পাইরোফসফেট উৎপাদন হয়, সেই রিয়াকশনটা এখানে দেখানো হয়েছে।
বাট এই পরবর্তীতে আমি যেটা বলেছিলাম আর কি যে রাইবোজোমের 30S সাবইউনিট সে ডান দিকে মুভ করছে, এতে এমএনএসএল সাইড, এপিডিড সাইড এবং এক্সিট সাইড। পরবর্তীতে আর একটা টিআরএনএ, থার্ড টিআরএনএ আর একটা এমএনএসকে নিয়ে সে কোথায় চলে আসবে, এমএনএসএল সাইডে চলে আসবে। তো এই ক্ষেত্রে দেখো এই ইউজি সূচনাকারী কোডন যেটা ছিল এমএনএসএল ওয়ান এসে যেখানে যুক্ত হয়েছিল, এই ক্ষেত্রে এই ইউজি এক্সিট সাইড, এক্সিট সাইড ধরে কী হবে, এক্সিট সাইডের টিআরএনএ এখান থেকে বিচ্যুত হয়ে চলে যাবে, কারণ সে অ্যামাইনোসিড ওয়ানকে বহন করে নিয়ে এসে তার কাজ শেষ করে এই রাইবোজোম থেকে সেই টিআরএনএটা বের হয়ে যাবে। তাহলে অ্যামাইনোসিড ওয়ান সে কোথায় যাবে, অ্যামাইনোসিড ওয়ান এই যে পেপটিডাল সাইড, পেপটাইড বন্ডের মাধ্যমে যেখানে অ্যামাইনোসিডগুলো সে যুক্ত হবে, সে অ্যামাইনোসিড ওয়ান তীর চিহ্ন দ্বারা এখানে দেখানো হয়েছে, অ্যামাইনোসিড ওয়ান অ্যামাইনোসিড টুর সাথে এসে এখানে যুক্ত হলো, এই জন্য এটা পেপটাইড বন্ড এখানে তৈরি হয়েছে, তাই এটাকে পেপটিডাল সাইড বলা হয়েছে। অ্যামাইনোসিড ওয়ান এসে অ্যামাইনোসিড টুর সাথে এসে যুক্ত হলো, আর একটা টিআরএনএ এসে এই যে থার্ড কোডন ইউ 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 এর এন্টিকোড যে টিআরএনএ আছে এ এ এ, সেই টিআরএনএ একটা নির্দিষ্ট অ্যামাইনোসিডকে বহন করে এখানে অ্যামাইনোসিড থ্রি বলা হয়েছে, অ্যামাইনোসিড বহন করে নিয়ে আসবে। তো এইভাবে চলতে থাকবে। পরবর্তী ফিগার যদি দেখি, এখানে দেখো এ ইউজি সূচনাকারী কোডন এর কাজ শেষ হয়ে গিয়েছে, অ্যামাইনোসিডকে সে ট্রান্সফার করে দিয়ে দিয়েছে, বাট এক্সিট সাইড এটা তো ডান দিকে চলে যাচ্ছে, এমআরএনএ ডান দিকে চলে যাচ্ছে, এক্সিট সাইড এখন এসিজি কোডনের কাছে চলে আসলো, পি আসলো ইউ ইউ এবং এ সাইড আসলো সিজি এ, বাট এই যে এসিজি এক্সিট সাইডের এখানে কিন্তু দুইটা অ্যামাইনোসিড যুক্ত হয়েছিল, অ্যামাইনোসিড ওয়ান এবং অ্যামাইনোসিড টু, এই ক্ষেত্রে এর কাজ শেষ হয়ে গেছিলো, এক্সিট সাইড কী করবে অ্যামাইনোসিড ওয়ান এবং অ্যামাইনোসিড টুকে ট্রান্সফার করে কোথায় নিয়ে যাবে, আবার অ্যামাইনোসিড পেপটিডিয়াল সাইডে অ্যামাইনোসিড থ্রির মাথায় এনে এটাকে পেপটাইড বন্ডের বন্ডের মাধ্যমে যুক্ত করবে, অ্যামাইনোসিড ওয়ান অ্যামাইনোসিড টু, এই যে দেখো এখান থেকে আসলো অ্যামাইনোসিড ওয়ান, এই যে অ্যামাইনোসিড ওয়ান অ্যামাইনোসিড টু, সেই অ্যামাইনোসিড ওয়ান অ্যামাইনোসিড টু এসে অ্যামাইনোসিড থ্রির সাথে এসে যুক্ত হবে। অন্য আরেকটা টিআরএনএ আবার কী করবে, পরবর্তী যে কোড আছে তার এন্টিকোড বিশিষ্ট টিআরএনএ আর একটা অ্যামাইনোসিড বহন করে নিয়ে এসে অ্যামাইনোসিড সাইডে এসে যুক্ত হবে, অ্যামাইনোসিড ফোর যেটাকে বলা হয়েছে। নেক্সট যেটা এভাবে চলে যাচ্ছে ডান দিকে, অ্যামাইনোসিড ফাইভ এসে যুক্ত হবে, আর এখানে কী হবে, অ্যামাইনোসিড ওয়ান অ্যামাইনোসিড টু অ্যামাইনোসিড থ্রি, এই যে অ্যামাইনোসিড ওয়ান অ্যামাইনোসিড টু অ্যামাইনোসিড থ্রি এসে অ্যামাইনোসিড ফোরের সাথে, অ্যামাইনোসিড ওয়ান অ্যামাইনোসিড টু অ্যামাইনোসিড থ্রি অ্যামাইনোসিড ফোরের সাথে এসে যুক্ত হবে। তো এইভাবে নেক্সট পরবর্তী জিনিসগুলো এইভাবে চলতে হবে, পরবর্তীতে কী হবে, অ্যামাইনোসিড ফাইভ অ্যামাইনোসিড ওয়ান টু থ্রি ফোর এসে অ্যামাইনোসিড ফাইভের এসে পেপটিডাল বন্ডের সাথে, মানে এটা তো আগাতে থাকবে, পেপটিডাল বন্ডের সাথে এসে যুক্ত হবে। এইভাবে বিশটা অ্যামাইনোসিড পাশাপাশি পেপটাইড বন্ডের মাধ্যমে এসে যুক্ত হবার পর প্রোটিন সংশ্লেষণ শেষ হবে। শেষ হবে কখন, আবার আমরা জানি যে সমাপনী কোডন, এই যে এমআরএনএ যে সমাপনী কোডন আমরা জানি তিনটে সমাপনী কোডন আছে, ইউ এ এ ইউ এ জি ইউ জি এ, মনে থাকার জন্য সারা জীবনের জন্য ইউ এ এ ইউ এ জি ইউ জি এ, এই তিনটে সমাপনী কোডনের যে কোনো কোডন, এই যে এমআরএনএ যে কোনো কোডন যদি এখানে থাকে তাহলে অন্য কোনো টিআরএনএ ওই অ্যান্টিকোডন বিশিষ্ট টিআরএনএ থাকবে না, যার কারণে সে অন্য কোনো অ্যামাইনোসিডকে এখানে এসে বহন করে নিয়ে আসতে পারবে না, কাজেই প্রোটিন সংশ্লেষণ ওখানে সমাপ্ত হয়ে যাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো ঘটে, জি ফ্যাক্টর এখানে একটা কাজ করে, জি ফ্যাক্টর মানে প্রোটিন কিছু ফ্যাক্টর কাজ করে, জি ফ্যাক্টর ইজ সাপোজ টু রিলিজ দ্য ডিসচার্জ ফর ডি অ্যাসিলেটেড টিআরএনএ ফ্রম রাইবোজোম, এই যে টিআরএনএ এখান থেকে রাইবোজোম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কীভাবে গেল, এটি অটোমেটিকভাবে যায় না, এখানে কিছু ফ্যাক্টর কাজ করে, এখানে প্রোটিন ফ্যাক্টর কাজ করে, প্রোটিন ফ্যাক্টর জি ফ্যাক্টর বলা হয়েছে, এই জি ফ্যাক্টর এই টিআরএনএকে এখান থেকে বিচ্ছুত করে নিয়ে যায়, এই টিআরএনএ তার নির্দিষ্ট অ্যামাইনোসিডগুলোকে বহন করে নিয়ে আসার পর সে এখানে বসে থাকে না, সে পরবর্তী ফাংশন করার জন্য, পরবর্তী প্রোটিন সংশ্লেষণ করার জন্য চলে যায়, বাট এখান থেকে সে বিচ্ছিন্ন হয় কীভাবে, এখানে জি ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে, সেই জি ফ্যাক্টর দ্বারা সে এখান থেকে বিচ্ছিন্ন হয়। আরও একটা ব্যাপার রয়েছে যে 30S রাইবোজোম এবং 50S রাইবোজোম পরবর্তী দুইটা একত্রিত হয়, সেখানে একটা ফোর্সের দরকার এবং একটা এনার্জির দরকার, সেখানে কী দরকার হয়, ম্যাগনেশিয়াম আয়ন দরকার হয় এবং এফ ওয়ান এফ টু প্রোটিন ফ্যাক্টর দরকার হয়। মনে রাখবেন যে প্রোটিন সংশ্লেষণের জন্য কী কী দরকার, গত ক্লাসেই বলেছিলাম প্রোটিন সংশ্লেষণের জন্য দরকার, প্রথমে দরকার হবে ডিএনএ দরকার হবে, তারপর কী দরকার হবে, এর আরএনএ সমূহ দরকার হবে, টিআরএনএ এমআরএনএ আরআরএনএ
দরকার হবে, তারপর দরকার হবে অ্যামাইনো অ্যাসিড দরকার হবে, অ্যামাইনো অ্যাসিড ছাড়া তো প্রোটিন হবে না, তারপর দরকার হবে রাইবোজোম যেখানে প্রোটিন সংশ্লেষণ হবে, রাইবোজোম দরকার হবে, বিভিন্ন এনজাইম লাগবে, প্রোটিন ফ্যাক্টর লাগবে ইত্যাদি ইত্যাদি কথা বলছি। এই যে প্রোটিন ফ্যাক্টরগুলোর কথা বলছি, ম্যাগনেশিয়াম আয়ন লাগে, এটিপি লাগে ইত্যাদি ইত্যাদি। তো ম্যাগনেশিয়াম আয়নের কাজ এবং কিছু প্রোটিন ফ্যাক্টরের কাজ হলো রাইবোজোমের 30S সাবইউনিট, ভিটিএস সাবইউনিট, দুটো সাবইউনিটকে একত্র করে ম্যাগনেশিয়াম আয়ন এবং F1 F2 প্রোটিন ফ্যাক্টর, এই দুটোকে একত্রিত করে। তো এই হলো মোটামুটি তোমাদের অ্যামাইনো অ্যাসাইল। দেখো এই যে টিআরএনএ গুলো আবার এখানে অ্যামাইনো অ্যাসাইল সাইডে এসে যুক্ত হয়, সেটাও একটা পাওয়ারের মাধ্যমে দরকার। এখানেও কিছু প্রোটিন ফ্যাক্টর দরকার, এখানে লাগে কি লাগে, জিটিপি লাগে এবং দুইটা প্রোটিন ফ্যাক্টর লাগে, একটা হলো টিইউ এবং টিএস। জিটিপি এই যে টিআরএনএটা জিইউসি বা অ্যামাইনো অ্যাসাইল সাইডের সাথে এসে যুক্ত হবে, এখানে যুক্ত হওয়ার জন্য তার কোডন তো লাগবেই, অ্যান্টিকোডন, কোডের অ্যান্টিকোডন তো লাগবেই, আরও লাগবে একটা ফোর্স লাগবে, সেই ফোর্সটা কি জিটিপি লাগবে এবং দুইটা প্রোটিন ফ্যাক্টর লাগবে, সেই প্রোটিন ফ্যাক্টরকে বলে টিইউ এবং টিএস, এই প্রোটিন ফ্যাক্টরগুলো লাগবে। তো মোটামুটি এই হলো তোমাদের প্রোটিন সংশ্লেষণ। প্রোটিন সংশ্লেষণ আবার যদি সামারাইজ করি, এটাকে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি বলা হয়, কারণ এখানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটো পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ট্রান্সক্রিপশন সংক্ষেপে বলছি ডিএনএ থেকে এমআরএনএ, মূলত এই যে দেখা যাচ্ছে যে এমআরএনএ তৈরি হওয়া, এই ট্রান্সক্রিপশন, আর সব ধরনের ডিএনএ থেকেই, টিআরএনএ বলো, এমআরএনএ বলো, আরএনএ বলো, সবগুলোই কিন্তু ডিএনএ থেকে তৈরি হয়। তো ট্রান্সক্রিপশন আদিকোষের ক্ষেত্রে এটা কোথায় হয় আর প্রকৃতি কোষের ক্ষেত্রে কোথায় হয়? প্রকৃতি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভিতরে হয় ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজম। আর আদিকোষের ক্ষেত্রে যত নিউক্লিয়ার মেমব্রেন হয় এটা কোথায় হয়? সাইটোপ্লাজম হয়। তো ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে ট্রান্সক্রিপশন বলে এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এই যে প্রোটিন তৈরি হয় ফ্যাক্টর বন্ডের মাধ্যমে বিশটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হবে, এটাকে ট্রান্সলেশন বলে। তো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। তো মোটামুটি সংক্ষেপে তোমরা যাতে বুঝতে পারো আর কি, এবং এই ছবিগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে মনে হয় যে বই না পড়েও তোমরা এখান থেকে পরীক্ষা লিখতে পারবে, নিজে বুঝে যে কীভাবে ব্যাপারগুলো হচ্ছে। আমি যদি বোর্ডে দেখাতে পারতাম, বোর্ডে দেখানো একটা মুশকিল, এবং আজকে যে বিশেষ ব্যবস্থায় ক্লাসটা নিচ্ছে বোর্ডে দেখাতে পারতাম বাসা বলে। তো আশা করি তারপর তোমরা বুঝতে পারবে, যদি বুঝতে না পারো আমাকে রেসপন্স করবে, আগামী ক্লাসে না হয় আবার আমি প্রোটিন সংশ্লেষণ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আবার ভালো করে বুঝে দেবো। তো আজকে আমাদের একটা মিটিং আছে, আজকে আর আমি সময় দিতে পারছি না। তোমরা ভালো থাকো, সেফ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে, কারণ তো বুঝতেই পারছো পরিস্থিতি দিন দিনই আবার খারাপের দিকে যাচ্ছে। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, খুদা হাফেজ।